শরীয়তপুরে জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের দেশি বিদেশি ফলের পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দেয়া ও বিলুপ্ত প্রায় ফলের সাথে পরিচয় করিয়ে দেয়াই ছিল এই উৎসবের মূল উদ্দেশ্য। বুধবার দুপুরে ফল উৎসবের উদ্বোধন করেন জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সভাপতি ও 99 কম্পোজিট ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান ও তার স্ত্রী মোসাম্মদ আমাতুল ফাতিমা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উক্ত স্কুল ও কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন তারা। এ সময় শেখ রাসেল সেনানিবাসে সংশ্লিষ্ট ইউনিটের অধিনায়ক, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উৎসবে 17টি স্টলে 40 ধরনের ফল প্রদর্শন করা হয়। এখানে এসে আমার মনে হচ্ছে আমি যেন ফল রাজ্যে হারিয়ে গেছি। যেসব ফল আমরা কখনো দেখিনি বা নামও জানবে না, সেসব ফল এখন তার স্বাদও গ্রহণ করতে পারি। বিভিন্ন ধরনের ফল আছে বাংলাদেশে যেগুলো ছোট ছোট বাচ্চারা কিন্তু চিনেই না। সো এরকম একটা অনুষ্ঠান হইলে সব বাচ্চারা ফল চিনতে পারবে। আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব খুশি। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে বাচ্চারা, শিক্ষার্থী যারা আছে, তারা যাতে ফলগুলো সম্পর্কে জানতে পারে, দেশি ফল, বিদেশি ফল, তারা এটার যে পুষ্টিগুণ এটা সম্পর্কে জানতে পারে, সেই সাথে গাছ লাগানো এবং সবুজায়ন করা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, এটা সম্পর্কেও তারা জানতে পারে।